সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তখন বিকেলবেলা না, প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে। তো হঠাৎ করে অন্ধকার করে বৃষ্টি নেমে গেল। তো চলেন বৃষ্টি যেতে থাকি। শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি ভাবছিলাম যে আসবো না, তার যদি নেমে গেল। তো এরকম জোরসে বৃষ্টি নামতেছে না, একটু একটু করে বৃষ্টি হইতেছে। এইসব মিশে নাই যাওয়ার। আর আগে সারা লোক ঘুরবো, আর ঘুরবার যে নৌকায় বিপদে পড়ছে, যে ভিজাইল। বৃষ্টি নামছে, নৌকা ব্যবহার না, আইছে ভিজে। আয় পাক 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 আয় 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 পাক পাক সাধু, ও সাধু সাধু, কেমন বৃষ্টিতে কেমন লাগে, কাম হয়েছে না বিজ আনিডো বীজ? বীজ বানা বৃষ্টি ভালোই নামলো, এমনে করে সন্ধ্যা পার হয়ে গেছে। পর তো যাইতে গেলাম একটু বাহিরে আপনাদের বৃষ্টি দেখানোর জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে আর মানে পরিবেশ কোনো দেখানো যাবে না, এখানে গেলাম না। তো যাইতেছিলাম না, আবার ভাবলাম যে যাই ঘুরে আসি। তো সবসময় তো দিনের মুহূর্ত গুলাই দেখাই আপনাদের, তাহলে সন্ধ্যার পর মুহূর্তটা কিরকম লাগে দেখি। অন্ধকার হয়ে গেছে, আসার না খেলি হয় এই যে চিন্তা করতে।
এরকম নৌকা নিয়ে বৃষ্টির মধ্যে বিপদে পড়ছে, আইতাছে ও দেখা যেতেছে না। আর আমার তো দেখা হচ্ছে কোনো ওইরকম একদম সাদা হয়ে নামছে বৃষ্টি, দক্ষিণ দিকে বেশি বৃষ্টি হইতেছে। ওর বাপর বাতাস এখন কোন মুহূর্তটা মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। তো বাতাস চলছে বেশি, বৃষ্টি চাইতে বাতাস বেশি। আর ওই যে নৌকা বন্ধ রাখছে, তো লোকটা ও যে যাইতেছে খুব বিপদে পড়ছে, অনেক দূর থেকে আসলো নৌকা নিয়ে। তো বিদ্যুৎ চমকাইতেছে বাড়ির দিকে জায়গা। তো মুহূর্ত খারাপ না, সন্ধ্যার পর মুহূর্ত ভালোই লাগলো। এখানে বাড়ির দিকে যাই, ভিজে গেছি গে। অবশ্য বৃষ্টি ভিডিও করতে গেলে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ভিজা লাগে, মানে মাথাটা না ভিজলেও তো প্যান্ট পা ভিজে যায় গে একদম। তো বৃষ্টি মনে হয় যে ভালোই হইব আর, তো বৃষ্টির মধ্যে সবচেয়ে খাইতে ভালো লাগবো কি বাটাবাটি, মানে যে কোনো মরিচ বাটা, খারকন বাটা, তারপরে যে কোনো ভর্তা, এগুলো খুব ভালো লাগবে বৃষ্টির মধ্যে খাইতে। আর খিচুড়ি মুরগির মাংসটা এটা তো মানে কমন, এটা সবাই খেয়ে থাকে। আমি একবার ভিজে গেছি, তো ভিজে ভিজে এসে বললাম তো আসার পরে যে বৃষ্টি কমে গেছে, এখন আর বৃষ্টি নাই। তো এখানে সন্ধ্যা বয়ে গেছে একবারে, তো অন্ধকার ভালোই করছে। আর অন্ধকার যদিও পড়তো না এত সময় যদি বৃষ্টি না হইতো, কারণ বৃষ্টির কারণে মেঘলা মেঘলা আকাশ কোনোই নাই, তো সেই কারণে অন্ধকার পড়ে গেছে। তো বৃষ্টি আবার নামার সম্ভাবনা আছে আর কি। তো আসলে কি বৃষ্টি নামলে আমাদেরও ভালো লাগে, আবার আপনাদের অনেকেরই ভালো লাগে। অনেকে বলেন যে বৃষ্টি ভিডিও বেশি করে দিতে, আসলে কি বৃষ্টিটা মানে অনেক সময় একটা না যে বৃষ্টিটা হওয়া সেটা হয় না, তো বৃষ্টিটা ধীরে ধীরে হয়। এই যে চলে গেছে বৃষ্টি, আবার একটু পরে নামবো হয়তো বা রাত্রিতে, আর রাত্রিতে তো আর বৃষ্টি ভিডিও দিতে পারি না। তো ভাবলাম আজকে বিকেলটা বৃষ্টি নামলো, যে যাই হোক বৃষ্টি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো যা যতটুকুই পারলাম করলাম, কিন্তু ওই যে এখন অন্ধকার পড়ে গেছে, তো অন্ধকার আর কী দেখামো, হয়তোবা বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো কিছুই হয়তোবা দেখাইতে পারবো না, শব্দটাই শুনতে পাবে নেই আর কি। তো যাই হোক, যদি আবার বৃষ্টি নামে তাহলে আপনাদের বৃষ্টির শব্দটা শোনাবো।